হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেক আজকে আমি এই ভিডিওটি করেছি একটি কিউএন এপিসোড জিও ফাইবার নিয়ে অনেকের কোশ্চেন ছিল আমি ভিডিও করেছিলাম তাতে বলেছিলাম তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিও আমি প্রত্যেক কমেন্টের উত্তর দেবো এছাড়াও আমার একটি ভিডিও প্রায় অনেকটাই ভাইরাল হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিও ওখানে অনেক কমেন্ট করেছি আমার অনেক বন্ধুরা তো আমি তাদের আজকে প্রত্যেক কমেন্টের উত্তর আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেব অর্পণ কর্মকার বলে আমার একজন সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্স যাই বলো না কেন অর্পণ কর্মকার কমেন্ট করেছে তোমার বাড়ি নদিয়ার কোথায় তুমি কি কানেকশান লাগিয়েছ হেল্প আমি জিও ফাইবার নিতে চাই তো আমার বাড়ি নদীয়ার রানাঘাটে বলে দিলাম আর আমি জিও ফাইবার হ্যাঁ অলরেডি লাগিয়েছি নেক্সট কমেন্ট করেছে ভাই আমি নদিয়ার মায়াপুরে থাকি আমাদের এখানে কামিং সুন দেখাচ্ছে হ্যাঁ অনেক জায়গায় এটা কিন্তু অ্যাভেলেবেল হয়নি আমাদের এই সিটিতে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু টোটাল রানাঘাটে কিন্তু আসেনি কিছু কিছু জায়গায় এখনও কিন্তু কামিং সুন দেখাচ্ছে তো কোনো টেনশন নেই এক দু মাসের মধ্যে কিন্তু চলে আসবে এটা করেছে টার্ভ গেমিং বলে একজন বন্ধু নেক্সট করেছে ছোড়া হাটকে বলে একজন আপনি কোথায় থাকেন আমি বলে দিয়েছি অলরেডি আমি রানাঘাটে থাকি ডিজে নাইনটি সিক্স বলে একজন কমেন্ট করেছে দাদা আমাকে ওই ইয়েলো ওয়ারটা ও ছোট ওই হোয়াইট বক্স ইনস্টল করে দেয়নি বক্সে পরে বক্সে পড়ে আছে বাট নেট ঠিকঠাক চলছে কোনো প্রবলেম হতে পারে অন ফিউচার তো আমি তাকে উত্তর দিয়ে দিয়েছি দেখো ওটা লাগিয়ে দেওয়াটা ওদের কিন্তু দায়িত্ব ছিল তো কেন লাগাইনি আমি ঠিক বলতে পারবো না তোমাকে যে লাগিয়েছে নিশ্চয়ই তার কন্ট্যাক্ট নাম্বার আছে তার সাথে একটুখানি যোগাযোগ করে নিও আশা করি কোনো প্রবলেম হবে না তোমার যদি নেট স্পিড ঠিক থাকে এবং নেট ঠিকঠাক চলে তাহলে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় নেক্সট করেছে রূপা আইচ বলে ডেস্কটপ কম্পিউটারের সাথে কি জিও ফাইবার কানেক্ট করা যায় ল্যান্ডপোড দিয়ে হ্যাঁ ল্যান্ডপোড দিয়ে অবশ্যই জিও ফাইফার করা যাবে তোমরা ল্যান্ডপোড দিয়ে যে কোনো কম্পিউটার হোক টিভি হোক ল্যান্ডপোডেও করতে পারবে এবং ওয়াইফাইও কিন্তু কানেকশানটা করতে পারবে আর বলে রাখি এখানে কিন্তু এটা ভালো সুযোগ আছে আনলিমিটেড কলের সেটা হচ্ছে টেলিফোন লাইন কিন্তু তোমরা কিন্তু এর সাথে যোগ করতে পারবে তো কোনো প্রবলেম নেই কম্পিউটারে ইউজ করতে পারো স্মার্ট টিভি কিংবা অ্যান্ড্রয়েড টিভিতে ইউজ করতে পারো মোবাইল ইউজ করতে পারো যে কোনো ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারো কোনো প্রবলেম কিন্তু হবে না নেক্সট প্রতীক বলে এক করেছে বীরভূমে কবে আসবে প্লিজ বলো দেখো বীরভূমে এখনো আসেনি কিন্তু জিও চাইছে তোমরা কি করবে মাই জিও অ্যাপ্লিকেশানটা অন করবে এবং জিও ফাইবার বলে অপশান আছে ওখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমরা লগ বা ফর্মটা সাবমিট করে রাখবে কী হয় ধরো আমাদের এরিয়ায় প্রথমে কিন্তু ছিল না তো আমরা কি করেছি অনেকজন মিলে ওই এরিয়াটা এরিয়ার লোকেশানটাতে অনেকে কিন্তু ওটিপি দিয়ে সাবমিট করেছি এক্ষেত্রে কীভাবে ওরা বুঝতে পারবে যে আমার এই এলাকাটাই বা জিও যে বুঝতে পারবে এই এলাকাটাই জিও ফাইবারের কিন্তু চাহিদা আছে তো এরকম যে হিউজ পরিমাণে যখন ওদের কাছে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট হবে তখনই ওরা এই তোমাদের লোকাল এরিয়াটাকে কিন্তু জিও ফাইবার কানেকশানটাকে কিন্তু নিয়ে আসবে খুব শীঘ্রই নেক্সট করেছে এক্সপ্লোর বলে অ্যাডিশনাল কোনো ওয়াইফাই রাউটার কিনতে হবে নাকি না কোনো কিছু কিনতে হবে না তোমরা শুধু পনেরোশো টাকা পেমেন্ট করবে তোমাদের সম্পূর্ণ তার লাগুক বক্স লাগুক টোটালটা কিন্তু তোমাদের ফ্রি আর কোনো এক্সট্রা কিন্তু কোনো টাকা দিতে হবে না নেক্সট করেছে সাইজুল খান চারশো বিশ মোবাইলে রিচার্জ করলে যেমন এক জিবি দু জিবি করে নেট চালাতে পারি

পুরুলিয়াতে নেই নীলোৎপল ব্যানার্জি বলছে পুরুলিয়াতে নেই হ্যাঁ পুরুলিয়াতে চলে আসবে তোমরা চিন্তা করো না আমি অলরেডি বলে দিয়েছি আমার বাড়ি তো ভিডিওটি প্রথম থেকে দেখে নাও তুমি যদি এখন থেকে দেখো আহ টার্বো গেমিং রাজীব চন্দ্র ব্রস বলছে দাদা আমাদের এখানে কামিং সুন দেখাচ্ছে তোমাদের এখানে কোথায় আমি তো জানতে পারলাম না তো ওই প্রচেষ্টা বললাম তোমাদের যেখানে বাড়ি হোক আর যেখানে নেই যাদের আছে তো বхло কথা নিয়ে নিচ্ছো আর যাদের নেই ওই প্রচেষ্টা করো 100% কিন্তু তোমরা কিন্তু সমস্যা সমাধান পাবে শмир আলী বল যে মুশিদাবাদের কবে আসবে কানেকশন মুশিদাবাদে ভগবানগুলাতে চলে আসবে সব জায়গায় চলে আসবে দাদা হোলদিয়াতে কি আছে না হোলদিয়াতে এখনো পর্যন্ত নেই কিছু কিছু জায়গায় আছে হোলদিয়ার তোমাদের লোকেশনটা আমি তো ঠিক জানি না কোন জায়গাটা নেই কিছু কিছু এলাকা ভিত্তিক কিছু কিছু পৌরসভা এলাকায় কিন্তু জিও ফাইবারটা অ্যাভেলেবেল আছে পাল আমি কলকাতা নিউ গড়িয়াতে থাকি আমার বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে একটা অ্যাপার্টমেন্টে জিও ফাইবার কানেকশন আছে অথচ আমার এলাকাতে নেই বলতে পারেন আমি কানেকশন পেতে পারি কিনা হ্যাঁ অবশ্যই পেতে পারো তোমাদের পাঁচশো মিটার যেহেতু দূরে আছে তো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু পাবে তো লোকাল জিও স্টোরে কথা বলো কিংবা তোমাদের লোকাল দেখবে জিও মোবাইল রিচার্জ করে এমন দোকান আছে ওদের সাথে ওদের কিন্তু ট্রাই আপ আছে যারা কানেকশান দেয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পেতেই পারো দেবজ্যোতি চ্যাটার্জি বলছে তুমি কোথায় থাকো আমি বলে দিয়েছি অলরেডি আমি কোথায় থাকি ইটস মি সুমিত ভাই তোমার বাড়ি কোথায় আমি অলরেডি বলে দিয়েছি আমার বাড়ি কোথায় আর যে গেমার ওয়াইটি হে ফ্রেন্ড একটু নদিয়ার তে দেখো না আমার লাগবে খুব আর্জেন্ট হ্যাঁ নদিয়ার কোন জায়গাটায় নদিয়া তো অনেকটা জায়গা নিয়ে আছে তোমাদের এক্স্যাক্ট সিটিটা আমাকে বলতে হবে আয়ুষ গুপ্ত রাজারহাট এরিয়াতে আছে হ্যাঁ রাজারহাট এরিয়াতে অলরেডি চলে এসেছে যদি আমাকে এক মাস আগে তুমি কমান্ড করেছিলে হ্যাঁ অলরেডি চলে এসেছে রাজারহাটে রিয়েল অর্গো বলছে তোমার বাড়ি কোথায় দাদা আমি অলরেডি বলে দিয়েছি আমার বাড়ি কোথায় দিব্যেন্দু মন্ডল বলছে ভাই তিনশো নিরানব্বই কি স্ট্রিমিং করতে পারবো হ্যাঁ অবশ্যই তিনশো নিরানব্বই তোমরা লাইভ স্ট্রিমিং করতে পারবে খুব ভালো নেট স্পিড রিয়েল অর্গো দাদা বহরমপুরে কি এটা অ্যাভেলেবেল আছে বহরমপুরে মনে হয় অ্যাভেলেবেল আছে তোমরা একটুখানি জেনে নিও মায়া ব্যানার্জি আমাদের হাবড়াতে এখনো আসেনি তোমাদের হাবড়াতে আসেনি আমি যেটা বললাম প্রথমে ওটা করো দেখো তোমরা কিন্তু চলে আসবে কল্লোল সিনহা বলছে দাদা নৈহাটিতে কি অ্যাভেলেবেল জিও ফাইবার একটু বলতে পারবেন হ্যাঁ নৈহাটিতে তো চলে আসার কথা মনে হয় চলে এসেছে দেখো একটু খোঁজ নাও চলে এসেছে টার্বো গেমিং ভাই আপনার বাড়ি নদীয়ার কোন জায়গায় আমি বলে দিয়েছি টিএসএক্স এন্টারটেনমেন্ট টিএসএক্স এন্টারটেনমেন্ট বলছে দাদা এখন কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে প্লিজ বলো দাদা তুমি কোথায় থাকো দেখো এখন কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে বলতে গেলে তোমাকে মাইজিও অ্যাপ ইনস্টল করে দেখতে হবে আমি এক জায়গা থেকে তো বসে বলতে পারি না যে এই এক্স্যাক্ট লোকেশানে রয়েছে ধরো আমি জান অনেক জায়গায় চলে এসেছি এখন অলরেডি অনেক জায়গায় চলে এসেছে আর আমি থাকি রানাঘাটে নদিয়ার আমাদের নবদ্বীপে কী হবে হ্যাঁ অবশ্যই হবে তোমাদের নবদ্বীপে হবে তো মাই জিওতে তোমরা দেখতে পারবে বাড়িতে বসে কোনো যদি মনে করো কোনো জায়গায় যাব না আমি নিজে মাইজিও থেকে দেখবো তো মাই জিওতে তোমরা কিন্তু লগ ইন করে জিওতে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেখবে জিও ফাইবার বলে বলে একটা আছে আছে ওখানে বুক নাও এই না যে বুক করলেই চলে আসবে তোমরা দেখতে পারো একবার তারপরে তোমাকে যদি কয়েকদিনের মধ্যে ফোন করে ওদের এজেন্টরা তাহলে বুঝতে পারবে যে তোমাদের এখানে রয়েছে আর যদি ফোন না করে কামিং সুন দেখাবে কিছুদিনের মধ্যে চলে আসবে আমিও প্রথম প্রথম এখানে কামিং সুন দেখাচ্ছিল প্রথমে এরা এসেছিল একটু হায়ার প্ল্যান নিয়ে এখন কিন্তু অনেকটাই কিন্তু প্ল্যান কিন্তু কিন্তু এভারেজ করেছে আই হোসেন হোসেন বলেছে বলেছে আই লাইভ ইন প্রপার বর্ধমান আই লিভ ইন প্রপার বর্ধমান সিটি আজ আমি বুক করলাম কিন্তু কামিং টু ইউর এরিয়া শুন দেখাচ্ছে টিল নাও ডিড নট রিসিভ কল ফ্রম এনি এজেন্ট হ্যাঁ তোমাদের এই যে তুমি যেটা করেছো ঠিক করেছো মাই জিও অ্যাপ ইনস্টল করেছো এবং কামিং সুন দেখাচ্ছে তুমি প্রপার বর্ধমানে থাকো অবশ্যই তুমি দুমাস আগে আমাকে কমেন্ট করেছিলে মনে হয় এখন কিন্তু চলে এসেছে তো একটু জানিও এই ভিডিওটি যদি তুমি দেখে থাকো সুবীর সাহা বলেছে দাদা বাড়িতে ওয়াইফাই বসাতে টোটাল দু হাজারের মধ্যে হবে দু হাজার লাগবে না দেড় হাজার টাকার মধ্যেই হয়ে যাবে যদি জিও নিয়ে থাকো অন্য কিছু বলতে পারবো না হাতকে আমাদের এখানে এখনো আসেনি তোমাদের এখানে কোথায় আমাকে একটু বলতে হবে ও পরে মনে কমেন্টও করেছে রামলোছনপুর রামলোছনপুর এই জায়গাটা কোথায় আমি ঠিক জানি না রামলোছনপুর তবে কামিং শুন মনে হয় আছে ওখানে চলে আসবে কোনো টেনশন করার কিছু নেই ওয়ান এম এস পিসি বলেছে দাদা কল আনলিমিটেড পাবো হ্যাঁ কল আনলিমিটেড পাবে তোমাদের একটা নাম্বার দেবে ওরা কেমন নাম্বার দেবে একটা টেলিফোন নাম্বার দেবে তোমাদের এরিয়ার লোকাল নাম্বার ধরো 033 হতে পারে 034 হতে পারে এইরকম নাম্বার দেবে সেখান থেকে তোমরা কিন্তু আনলিমিটেড কল করতে পারবে ওরা তোমাদের ফোনে জিও জিও কলস বলে একটা অপশন আছে জিও ভয়েস 4G ভয়েস কল ওই অ্যাপটা ইনস্টল করে ওদের কিন্তু কল করতে পারবে আর যেই নাম্বারই কল করবে তার আগে কিন্তু একটা জিরো বসাবে নাহলে হলে কল যাবে না শুভ বলছে ওয়ালে ওরা বসিয়ে দেবে না নিজেদের বসাতে হবে হ্যাঁ শুভ ওরা ওয়ালে বসিয়ে দেবে তুমি যদি মনে করো আমি ওয়ালে ইনস্টল করব তো ওয়ালে করতে পারো তুমি যদি মনে করো না কোনো টেবিলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে ওয়ালে পুরো ফ্রি ওয়ালেও তুমি করে নিতে পারো শুভ পাপাই রেকর্ডিং বলছে দাদা বর্ধমানে কি আছে হ্যাঁ বর্ধমান থেকে অনেকে আমাকে কমেন্ট করছে হ্যাঁ মনে হয় বর্ধমানে আছে বর্ধমানে চলে এসেছে তুমি তিন সপ্তাহ আগে করেছিলে সিসির বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমি অলরেডি বলে দিয়েছি পিত উইস মালিক পিত উইস মালিক বলছে দাদা বলছি বুক করার কতদিন পরে আসে তুমি যদি আজকে কল করো দু তিন দিনের মধ্যে যদি কল আসে তাহলে ভাবে বুক হয়ে গেছে দু তিন দিন ম্যাক্সিমাম লাগে ভোল স্টার গেমিং বলছে মালদাতে আছে কি বলো একটু মালদাতে ঠিক বলতে পারছি না তোমাকে যেটা বললাম ওইটা ইউজ করে একবার দেখো মিলন বাবু বলছে সব মোট কত টাকা লাগবে মিলন বাবু আপনার লাগবে হচ্ছে টাকা টাকা মাত্র সব দিয়ে ফেক দ্য বলছে আই এম ইউর নিউ সাবস্ক্রাইবার নাইস ভিডিও থ্যাংক ইউ বন্ধু তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সায়ন কোলে বলছে সিঙ্গুরে কি অ্যাভেলেবেল মনে হয় সিঙ্গুরে এখনো অ্যাভেলেবেল হয়নি তবে কিছু দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে ধরো তিন চার মাসের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে শিব কুমার ভট্টাচার্য বলছে দুর্গাপুরে কি হ্যাঁ দুর্গাপুরে তো অবশ্যই অ্যাভেলেবেল হওয়ার কথা যদি না আসে থাকে জানি না কেন আসছে না তো মনে হয় চলে এসেছে দেখো একটু আমি যে প্রসেসটা বললাম ওই প্রসেসে তোমরা বাড়ি বসে দেখতে পারবে মিনাজুল মালিক বলছে জিও ফাইবার কত টাকা লাগে জিও ফাইবার দেড় হাজার টাকা লাগে অনির্বাণ কর বলছে দাদা ইনস্টিটিউশন চার্জ কত পড়ছে ইনস্টিটিউশন চার্জ কত পড়ছে ইনস্টিটিউশন না ওটা ইনস্টলেশন হবে আচ্ছা ঠিক আছে ইনস্টলেশন চার্জ লাগবে দেড় হাজার টাকা সমীর সিল বলছে দাদা কৃষ্ণনগরে কি অ্যাভেলেবেল হ্যাঁ কৃষ্ণনগরে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে অতনু বর্মা বলছে দাদা সোনারপুর সাউথ চব্বিশ পরগনা কি অ্যাভেলেবেল সোনারপুর সাউথ চব্বিশ পরগনায় মনে হয় এখনো অ্যাভেলেবেল হয়নি তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে আর তোমার এরিয়ায় যদি হয়ে থাকে তুমি অ্যাপ থেকে দেখতে পারো কর্মকার দাদা কি আছে বলে দিলাম তো আরও যদি কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানতে থাকো ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেল তো আশা করি অনেকের কিন্তু সমস্যা মিটলো যে যে আর আরো কোনো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে ঠিক আছে আরও কোনো যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারো আমি কিন্তু এরকম একটা সেপারেট ভিডিও তোমাদের কিন্তু বানিয়ে আমি কিন্তু দেব যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় ঠিক আছে ফেক দ্য শ্যাডো লোড বলছে লাইভের জন্য কি থার্টি এমবিপিএস ভালো হবে বলো তো দাদা হ্যাঁ অবশ্যই থার্টি এম বিপিএস ভালো হবে লাইভের জন্য আমি আগেও বললাম আর মিজানুর মালিক বলছে জিও ফাইবার বুক করেছে কিন্তু দশ দিন দিন হয়ে গেল ফাইবার এলো না দেখো আমি বলছি ওখানে যদি কামিং সুন দেখায় তাহলে কিন্তু আসেনি আর যদি সাকসেস কিংবা এরকম কিছু দেখায় যে সাবমিট এরকম কিছু দেখায় তাহলে ভাবে চলে এসেছে তো সেটা কিন্তু একটু দেখে নিও তো আর ভিডিওটি লম্বা করবো না এই ছিল আজ ছোট্ট ইনফরমেশান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো